সবাই জবান খুলে আমার সাথে বলেন ফরহ দুরুদ নবী মুস্তাফা গাই গো সময় আয় ফরহ দুরুদ নবী মুস্তাফা বললেন ফরহ দুরুদ নবী মুস্তাফা হাই গ সময় যায় ফরহ দুরুদ আল্লাহ যখন ছিলেন একা তার ছিল না তো কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চা হাই গগ সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় বললেন ফরহ দুরুদ নবী মুস্তফা হাই গগ সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রুহুরে দুঃখ রুহু আদমের সিনা হাই গো সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় বললেন ফরহ দুরুদ নবী মুস্তফা হাই গো সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার ওবারাকাতু ওয়া মাগফিরা দোনোটাতে কিন্তু স্পিকারের লাইন দিয়ে দাও হ্যাঁ দোনোটাতে স্পিকারের লাইন দিয়ে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين হে আমার এই চন্দ্রপুর এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ ও আমার রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করনে ওয়ালা ভাই বাবারা বাড়ির মধ্যে আছেন আমার মা বোনেরা আমি সবার কাছে একটা আরজি জানাইতে চাই আমিও আপনাদের মতো একটা মায়ের সন্তান গো মা দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তান হয়তো বা স্কুলের মধ্যে পড়ালেখা করে আমার মা আমার মাদ্রাসায় পড়াইয়া একজন আলেমে দিন বানানোর চেষ্টা করতেছে গো মা মারা গো আর কতকাল রঙ্গরসে দিন কাটাইবা গো মা আসনায় আজকে তোমাদেরও তো মাহফিলের স্থান করে দেওয়া হয়েছে এ আমার এই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ ভাই বাবারা আর কতকাল দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করবা রাস্তাঘাটে ঘোরাফেরা করবা কবরের কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে আজকে এই চন্দ্রপুরের জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল তৌহিদি জনতাদেরকে আমি আহ্বান করব আমার আল্লাহ এবং আমার দয়াল নবীকে মহাব্বতের সহিত সকলে আজকের মাহফিলের মধ্যে বসে যায় এখন যারা আজকের মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছেন আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমাদের সবাইকে যিনি জবান দিয়েছেন বলেন তিনার নাম কি কেউ আল্লাহ বললে কি শরম লাগে
কথা বলে না, শরম লাগে? আল্লাহ যে আমাদেরকে বানাইছে এটা আমাদের জন্য অহংকার না? কথা বলেন, অহংকার না? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দিই আমাদের কষ্ট হবে? জবান করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কুরবানির গোশত খাওয়ার পরে যে চর্বিগুলা ওই যে হাড়ের মধ্যে আটকাইছে এগুলার কারণে আসতে অবস্থা আসতেছে না আরকি। একটু জবান করে বলেন আল্লাহ, আরো চিৎকার মেরে বলেন আল্লাহ, এবার দুই হাত তুলে বলেন আল্লাহ। আল্লাহ ফাকি আমাদের আল্লাহ ডাকটা শুনেন নাই? কথা বলেন না, শুনেন নাই? একটু জবান খুলে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনার নাম কি? আর জবান খুলে বলেন নাম কি? হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ, আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বানাইয়া আমাদেরকে সৃষ্টি করিয়া জগতের মধ্যে এমন একটা নবীর উম্মত বানাইলেন, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আমার আল্লাহ কিছু বানাইতেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত বানাইলে আমাদেরকে বানিয়ে এই দুনিয়ায় পাঠাইলেন, আমরা খুশি না বেজা? আমার আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবীর উম্মত বানাইছেন, ওই নবীর উম্মত বানাইয়া আমার আল্লাহ ওই দয়াল কামলেওয়ালা নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলেন, এমন একটা কিতাব আমার দয়াল নবীর উপরে আল্লাহ নাজিল করলেন, যেই কিতাবটার মধ্যে আমার আল্লাহ আমাদের মানব জীবনে চলাফেরা করার জন্য, আমাদের মানব জীবনে সকল কাজকর্ম সমাধা করার জন্য ওই কিতাবটার মধ্যে সকল সমস্যার সমাধান দিয়েছেন, ওই সকল সমস্যার সমাধানের নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন না ঠিক কিনা? বাদান রে আমার, আমার আল্লাহ আমাদেরকে বানাইয়া যে একটা কিতাব দিলেন গো, ওই কিতাবটার মধ্যে আমার আল্লাহ মানব জাতির সংবিধান হিসেবে আমাদের চলার প্রত্যেকটা পথে দিয়া দিলেন। এখন আপনারা বলেন আল্লাহ পাকের সেই কালামুল্লাহ শরীফ যদি আমরা তিলাওয়াত করে আমাদের কি সওয়াব হবে না গুনাহ হবে? আরো জবান খুলে বলেন না সওয়াব না গুনাহ? সকলে আমার সাথে জবান খুলে প্রাঞ্জল ভাষায় পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া তানহার, সাদাকাল্লাহুল মাওলানা আযীম, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন ওয়াশ শাকিরিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা ফি হাদীসি শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى، وقال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، يا اللهم صل على مولانا محمد وعلى يا علي سيدنا
মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি একটু কমিয়ে দাও ভাইয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাও হায়রে আদম যখন মাটি ও ফানি নূর নবী খোদার রাসূল কথা বলেন ঠিক কিনা আরো জবান খুলে বলেন ঠিক কিনা হায়রে আদম যখন মাটি ও ফানি নূর নবী খোদার রাসূল যার পরে ফরেন গো দুরুদ আল্লাহ ফেরেস্তা কোল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাও সবাই জবান খুলে পড়েন ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে মরণে সাফায়াতে রসিলায় জীবনে মরণে সাফায়াতে রসিলায় ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাগারে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চন্দ্রপুর দক্ষিণ পাড়া জমিনের মধ্যে আল্লাহ যুব সমাজ বন্ধন ক্লাবের উদ্যোগে এই এলাকার মুর্দে গানের আত্মার মাগফেরাতের জন্য আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি ভাই বাবা লইয়া যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় রে দয়াল ওই হাতের উসিলায় আমাদের জীবনের গুণা তুমি মাফ কইরা দাও কি গো আমার এই এলাকার মা বোনের আগ ও মা বোনেরা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা দুনিয়ার ঝামেলা গুলা আদার হইছে নি গো মা দেখো না মুনাজাত হইতেছে গো মা তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা মারা গো আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমার মতো কত মা বোনেরা জানি গো আজকে মুর্দা লাশ হইয়া কবরের মধ্যে শুয়া গেছে গো মা মারা গো এমন মা আছে আজকের মুনাজাত তাদের নসিব হইছে মা জানি না রে আল্লাহ কার জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা গাত বাড়াইছে জানি না রে আল্লাহ কার জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা গাত বাড়াইছে আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে তিনটা দিনের লোক হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ
একটা শ্রেণীর লোক আছে জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া নৌকা চালাইয়া মাটি কাটিয়া মাথার গামপায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবাই অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে রে আল্লাহ। এমন বাবা যাদের অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে সেই বাবার কবরে তুমি আর আজাব দিও না, আমার বাবার মতো আদর এই জগতে আর কে বই করে না। আল্লাহ এমন সন্তান আছে কার জানি মা দুঃখিনী দুনিয়ার জমিনের মধ্যে নাই, হাইরে মা যেই মা রে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা কইয়া যাই, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের ছাওয়া বইয়া যায়। আল্লাহ আজকে যাদের মা নাই আজকে মা দুঃখিনী দেখারাইয়া হাত বাড়াইছে, আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রে আল্লাহ দয়াল রে। যেই মা দুঃখিনী সন্তান ছোট্ট থাকলে সন্তান যখন বিছানার ডান পাশে প্রস্তাব করে দেয় মা দুঃখিনী আলগি দিয়া সন্তান তার বাম পাশে নিয়ে যায়, আল্লাহ আবার ডান দিকে প্রস্তাব করে দিলে মা দুঃখিনী বিজা জায়গায় ঘুমাইয়া সন্তান রে শুকনা জায়গায় ঘুমলো ভাই। আজকে কার জানি এমন মা অন্ধকারে কবরে, আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ দয়াল রে। যদি কোনো মায়ের সন্তান বিদেশের জমিনে থাকে রে আল্লাহ, মা ধনের সন্তানের জন্য অন্ধকারে পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দে, ফোন করলে বাবারে জিজ্ঞাস করে বাবা খানা দানা খাই শুনি, সন্তান যদি না খাই তবুও মায়ের সান্ত্বনা দেওয়ার জন্য বলে বাবা খাই শুনি। আল্লাহ কত কষ্ট করে রে দয়াল, আল্লাহ সন্তান মিথ্যা কথা বললে কি হবে দুনিয়ার জমিনের মধ্যে, যদি সন্তান অসুস্থ হইয়া যাইতে বিদেশে বি রাজ্যে যারো হয় আল্লাহ পুত্র মারা গে জানে মা, ওরে হাতি ভাইয়ে তেল মাইখা মা দিল শক্ত করি ফসফাই খানা আমরা মায়ের কোলে করি, ওরে তবু না মারা করিল থাকলো গুবে মুঠে আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই ভিজাতে, হায় রে অসুখ হইলে দেখি চায়া আমরা মায়ের সেবিতা নাই বইয়া রে বলে আমায় তুমি নাও গো আল্লাহ সন্তানের নিগো না, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাগি খেলে শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, আরে তবু না থাকে আদর সুভাগে মায়ের প্রেমে তবু সন্তানে কেন বিয়া ডুবি করে, গায়রে মা বাবা নাই যার ভুবনে সে জানে মা কত ইয়াপন এই জগতে রে, আল্লাহ যাদের মা বাবা কবর দেশে আর তুমি কান্দাইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। আল্লাহ কার জানি মা নাই দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ কিছুদিন হইয়া গেছে কুরবানি গেছে
এমনও দিন গেছে কুরবানি দেবার সামর্থ্য ছিল না, মা জননী দুনিয়ার মধ্যে মানুষের বাড়ি থেকে এক টুকরা দুই টুকরা গোশত দিলে সেটা রান্না করত, সন্তানরা রান্না করে খাওয়াইতো, মা নিজে না খাইয়া পর্যন্ত সন্তানের পাতে খানা তুলে দিত। আজকে দুনিয়ার জমিনে সন্তানের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে আজকে সেই মা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই রে আল্লাহ। এমন মা বাবা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, তাদের মা বাবার কবরে রাজাত তুমি আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। এমনি করে বংশ বুনিয়াদের অন্ধকার কবরে কবরে আজাব মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিলটা মুর্দে গানের আত্মার মাগফিরাতের জন্য সাজানো হয়েছে, এই এলাকা নয় সারা বিশ্বের জমিনে যতগুলা মুসলমান নরনারী অন্ধকার কবরে মুর্দা লাশ হয়ে আসিয়া গেছে আল্লাহ, আজকের মুনাদার থেকে আমি অদম শামীম রেজা গুনাগার হইতে পারি, আমি অদম শামীম রেজা গুনাগার হইতে পারি। আল্লাহ হাদি সাহেবদেরকে লইয়া, আলেম ওলামাদেরকে লইয়া, আল্লাহ মুরব্বী বাবাদেরকে লইয়া হাত বাড়াইলাম, আমার ফরদানিশিনী মা বোনদেরকে লইয়া হাত বাড়াইলাম, যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ কইরে দয়ার ওই হাতের উসিরা আমাদের জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও। দয়াল রে ও দয়াল, আজকের মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে সাজাইলো আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আজকের এই এলাকার যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই যুবকরা যেমন ভাবে মাহফিল সাজাইলো, একত্রিত হয়ে সংগঠন করে মাহফিল সাজাইলো আল্লাহ, তাদের সবাইকে এই মাহফিল সাজানোর উসিলায় পাঁচ ওয়াক্ত নামাজি ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও, আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলার মতো তৌফিক দান করে দাও। আজকের এই মাহফিলে যারা হাজির হইলো আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ তারা বিদেশের জমিনে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে, বিদেশের জমিনে যারা আল্লাহ তাদের সকলের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ, তাদের সকলের জান তোমার হাতে জিম্মাদারি দিলাম আল্লাহ, সকলের জানের জিম্মাদার তুমি আল্লাহ হইয়া যাও দয়াল রে। এই সময়ে অনেক মানুষ মক্কার জমিনে মধ্যে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে, আমার দয়াল নবীর রওজা শরীফ জিয়ারত করতেছে, আমাদের মনটাও তো চায় আমার নূরের নবী রহমাতাল লিল আলামিনের দরবার জিয়ারত করতে রে দয়াল। আল্লাহ আমাদের টাকা নাই আমরা যাইতে পারি না, যদি মরা যাই মরণের পরে মনে হয় আমাদের রুহুটা শুধু বলবে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব বাবা যারা মদিনা যাইতে চাই সবাই বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন না আলহামদুলিল্লাহ। মসজিদ সদরে মোহতারাম সকলের প্রতি সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ থাকবে যারা দাঁড়িয়ে আছেন, সবাই বসে যান। আশা করি মনে হয় মনে মনে চিন্তা করতেছে যে আসলাম আমরা কিন্তু ওয়াজের মজা এখনো পাইতেছি না, ইনশাল্লাহ ওয়াজের মজাও পাবেন যখন আলোচনা শুরু হবে। মসজিদ সূত্রে মোহতারাম আজকে এই চন্দ্রপুর দক্ষিণ পাড়া যুব সমাজ বন্ধন ক্লাবের উদ্যোগে মুর্দে গানের আত্মার মাগফিরাতের কামনার্থে ঐতিহাসিক নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি আপনাদেরই সবার পরিচিত মুখ, এই চন্দ্রপুর
কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মাইনউদ্দিন আল কাদেরি সাগের আসমের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান আকর্ষণ জিনাদের জন্য আপনি আরা এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছেন হযরত মাওলানা সোহরা হোসেন জালালি সাগের জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা এবং আজকের মাহফিলে যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দরভাবে আমি শুনেছি বাজানোর অনেক কষ্ট হয়েছে আমি আস্তে আস্তে শুনলাম বাজানো অনেক আলোচনা করতেছে আমার মুরব্বী আমার উস্তাদবর হযরত মাওলানা কারি আবু হাসান খতিব সাহেব লগবা কেন্দ্রীয় জামে মসজিদ এবং আমার ডাইনে বামে সামনে বসে থাকা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ কিও বাদান আপনাদের এলাকায় কি সালাম দিলে গুনাহ হয় নি কোনো কিতা কয় না সালাম দিলে গুনাহ হয় তা আমরা তো বুবার মতো হয়ে রইছে কিতাও সা খাওয়ান লাগবো একটা কো সা খাওয়ান লাগবো আসলে কি সালাম দিলে গুনাহ হয় নি আমার নবীজির হাদিস মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদা আমার নবীজি বলেছেন উম্মত আমি নবী দুনিয়াতে থাকবো না কিন্তু আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ বলেন তো সালাম দাও আমার নবীর সুন্নত জবাব দেওয়া ওয়াজিব আমি সালাম দিলাম আমি কিন্তু গুনাহ থেকে মুক্ত আপনারা জবাব দেন নাই যারা দিয়েছেন একজন কেউ বলবে হুজুর একজন দিলেও তো আদায় হয়ে যায় কিন্তু বাবা বাইরের মানুষগুলা মনে করে আমি শামিম রাজা আসছি হয়তো দুই একজন মানুষ আছে কোনো মানুষ নাই জবাব দেয় না দুই একজন মুরব্বী জুড়ে জুড়ে কোনো সালামের জবাব দেয় না লেগা একটু জোরে আবারও সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আল্লাহ পাক আজকের মাহফিলটা কবুল করুক জোরে বলেন আমিন বাবারা আমার আজকের মাহফিল হচ্ছে যারা খুশি না বেজা কথা বলেন খুশি না বেজা কেউ যারা বাইরে দাঁড়ায় রয়েছেন আপনারা কোনো বেজার নি কোনো এও যারা দাঁড়ায় রয়েছেন বাবারে আমাদের যে মুসল্লি আছে বোঝার মতো মুসল্লি একজনের দরকার দশটার দরকার নাই কারণ আলোচনা শোনার পরে কালকে সকালে যদি জিজ্ঞাসা করে কি শিখছেন জিজ্ঞাসা করলে যদি না বলতে পারে এই আলোচনা দিয়ে লাভ হবে কথা বলেন না লাভ হবে যারা থাকার তারা থাকেন আর এখানে দাঁড়ায় পরিবেশটা নষ্ট করার আমরা কোনো এটার কোনো যুক্তিযুক্ত আসলে বলেন আমরা কি এখানে যারা আসছি আমরা কি সওয়াবের নিয়তে না গুনার নিয়তে জোরে বলেন সওয়াবের না গুনার তো এখানে যারা আছি আমরা সবাই খুশি না বেজার আওয়াজ করে কথা বলেন খুশি না বেজার আসলে খুশি আসলে সবাই খুশি নি একটু দুই হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার কিউ আমরা কি বেজার আমি তো আপনাদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করে টেস্ট করবো আপনারা মাহফিলে আছেন না বাইতে আছে বললাম যে কারা কারা বেজার একটু দুই হাত তুলে দেন সবাই হাত তুললেন আসলে কি বেজার নি কোনো এবার একটু হাত তুলে দেখেন কারা কারা খুশি নারে তাকবীর এ না হাইজরেট এখনো তো বেয়ান্দেজ নাই রে অনেক ঘুমিয়ে গেছে সব নারে তাকবীর নারে রিসালত সুন্নি মুগা সম্মেলন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম আপনারা সবাই জবান খুলে বললেন ওই আয়াতে কারিমা মোতাবেক যদি আমি আপনাদের কাছে একটু আলোচনা করি আমরা দুনিয়ার জমিনে আমরা সবাই আল্লাহর বান্দা এই কথা আমরা যেমন ভাবে বিশ্বাস করি আমরা আখিরি নবীর উম্মত আমরা ঠিক তেমন ভাবে বিশ্বাস করি ঠিক কিনা বলেন আরো জবান খুলে বলেন ঠিক কিনা বাজান রে আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন সেই জন্য আমরা আল্লাহর বান্দা আমার নবীজির উসিলা বানাইলেন আখিরি জামানার নবীর উম্মত বানাইলেন এই জন্য আমরা সবাই আখিরি জামানার নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা বন্ধু ও আমার মদিনার কান্দে বলা দয়াল নবীর পাগলের আরে একটু গভীর মনোযোগ দিয়া শুনতে হবে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি আয়াত দিলেন আপনারা সবাই আমি তিলাওয়াত করব আপনারা সবাই জবান খুলে আল্লাহু আকবার বলবেন কেননা যখন আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে ডাক দেওয়া হয় আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে আমি আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বইলা ডাক দেওয়া হয় রে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করলাম ওই সময় আল্লাহ বইলা ডাক দিলে আমি আল্লাহর আরশ ফাঁকের খুঁটিগুলা পর্যন্ত কাঁপতে থাকে কোন সুবহানাল্লাহ আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ
একবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন একজন ফেরেশতা যেই ফেরেশতাটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম বানাইলেন যেই ফেরেশতাটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন কইরা যেটাকে দুনিয়ার জমিনে এখন সর্বশ্রেষ্ঠ শয়তান আল্লাহ বানাইছে ঠিক কিনা বলেন কথা কই না ঠিক না বেঠি ওই ফেরেশতা আমার আল্লাহর এমন বড় একজন বন্ধু ছিলেন আমার আল্লাহরে এত বেশি ভালোবাসতেন বাজান রে আমার এখন আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর বান্দা আমরা কি সেই আল্লাহরে ভালোবাসি কি বাসি না কথা বলেন বাসি কি বাসি না এখন বন্ধুরা আল্লাহরে যদি ভালোবাসেন তাহলে আমি আপনাদের কাছে আগে আল্লাহ পাকের শান বলবো তারপরে নবীজির শানটা টানতেছি এখন বন্ধুরা বলেন আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করব আপনারা কি সেই তিলাওয়াত শুনতে রাজি আছেন না নাই কথা বলেন আছেন না নাই আমার ইকুটা কমায় দাও আমার ইকু লাগে না এখন ভাই বাবারা গভীর মনোযোগ আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহ পাকের বান্দা ওই ফেরেশতাটা আমার আল্লাহরে এমন ডাকা ডাকে আমার আল্লাহরে ওই ফেরেশতাটা এমন ডাকা ডাকতো ডাকতে 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 রে আমার আল্লাহর প্রেমে ওই ফেরেশতা মশগুল হইয়া যাইতো মাওলার ডাকে এমন ডাকা ডাকতো আল্লাহরে এমন ডাকা ডাকতো একবার যখন ওই ফেরেশতা রাত্র গভীর হইয়া গেছে রাত্রবেলা আমার আল্লাহরে ফেরেশতা ডাকতেছে ওই সময়ে যখন আমার আল্লাহকে ডাকে ওই ফেরেশতা ডাকতে 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 আমার আল্লাহ ওই ফেরেশতার একটা নাম দিলেন আবেদ মারহাবা কোন আর জবান খুলে বলেন না মারহাবা নাম দিলেন কি আবেদ বাজান রে আমার গভীর মনোযোগ ওই ফেরেশতাটার নাম ছিল আবেদ যখন ফেরেশতাটা আমার আল্লাহকে ডাকে ওই সময়ে আমার আল্লাহকে ডাকতে 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 হঠাৎ করে যখন ওই ফেরেশতা আল্লাহকে আল্লাহর ডাকের মধ্যে মাওলার খেলার জোশের মধ্যে উইঠা গেছে হঠাৎ করে আমার আল্লাহ পাকের আরশ আযিমের খুঁটিগুলা লড়তেছে আরো জোরে কই না সুবহানাল্লাহ আরো ফেরেশতার দল আল্লাহর দরবারে আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ বুঝলাম না তুমি আল্লাহর আরশের খুঁটি কেন লড়াচড়া করে আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় ফেরেশতার দলের আরে আমার এমন একটা ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি ওই ফেরেশতা আমি আল্লাহরে এত বেশি ভালোবাসে আমি আল্লাহরে এত বেশি মুহাব্বত করে আমি আল্লাহরে এত বেশি ইজ্জত করে আমি আল্লাহরে ভালোবাসা আমি আল্লাহরে মুহাব্বত করে এমন ডাকা ডাকতেছে এই জন্য আমি আল্লাহর আরশের খুঁটি জন্তলারে তখন ওই আমার বান্দাটাকে তখন ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে না আমি আল্লাহর বন্ধু হইয়া যায় আরো জোরে কোন না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কাজ করে কি করে না দৈনিক কাজ করে না 300 টাকা 400 টাকা 500 টাকা বেতন দিয়ে কাজ করে না তা আমাদেরকে কিন্তু আল্লাহ একটা কাজ দিয়েছে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ যত কিছুই করেন নেতামি করেন নামাজ ছাড়া কোনো লাভ হবে কথা কয় না হবে আমার আল্লাহ আমাদেরকে বানাইয়া নামাজ দিলেন পাঁচ ওয়াক্ত ওই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি আদায় করার কারণে আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দা কথা সত্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আমার আল্লাহ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলেন আশরাফুল মাখলুকাত আমাদেরকে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার কাছে আওয়াজটা বড় পছন্দ হয় না ওই যে আমার ভাই তামান্না এসডি মিডিয়া ভাইয়ের চ্যানেলটার নাম ওই এলাকাটার নাম নাকি হ্যাঁ শেরপুর শেরপুর একটা মাহফিল আসছে মাশাআল্লাহ যদিও মানুষ আপনাদের তুলনায় বেশি আছিল কিন্তু বেশি আছিল কিন্তু মাশাআল্লাহ আওয়াজও মানে শুধু প্যান্ডেলের কাপড়টা চিরনের ভাই আছিল চিরছে না তা আপনাদের যে আওয়াজ এখানে যত মানুষ আছে এই মানুষগুলোর আওয়াজ কিন্তু আরো জোরে আওয়ানোর কথা কথা কোন ঠিক কিনা যখন আপনাদের এলাকায় নির্বাচন হয়নি নির্বাচন বোঝেনা ভোট হয়নি ভোট হয় না হয় না হয় না আমি বাবা রাজনীতির বিরুদ্ধে কথা কইতাম না আপনারা এই চিন্তাও করেন না এদিকের মানুষ আবার রাজনীতি মানে রাজনীতি নিয়ে কথা কইলে ডরা আমি জানি এদিকে যখন নির্বাচন হয় নির্বাচনের মধ্যে যখন একজন মানুষ দাঁড়ায় মিছিল হয়নি কথা কই না কথা বইলে কিটাও বউ বয়ে বয়ে থাকলো ইবনি বিয়া করতে গেলে দুলা দেখবেন দুলা না বউয়ে বেড়াইতে আবার তাড়াতাড়ি কবুল কয় কারণ আমার জীবন আমি বহুত বিয়া করাইছি আমি জানি
আপনার মহিলারা দেখবেন কবুল কয় না, একদিন নানি গুতায় বাবি গুতায় কসালো কবুল কসা কবুলে ভাই রে, আমরা কোন দুলার বউনি কোন, একটু জবান করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাকার নির্বাচনটির পেছনের দিকে যাইতাম না, এখন আল্লাহু আকবার বলছি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহরে ডাকলে কোনো গুনাহ হইব, জোরে বলেন গুনাহ হইব। আপনারা এদিকের মধ্যে মানুষ ক্ষেত লাগাইনি, রোয়া লাগাইনি, রোয়া যখন লাগাই বাজান গভীর মনোযোগ, এই রোয়াটা লাগানোর পরে দেখবেন এক সপ্তাহ পরে কিছু রোয়া মরে যায়, মরে না কেউ ফাঁকে বার হইতে তাপ লাগে হিট লাগে মরে যায় না, এই রোয়া গুলা যখন মারা যায় বাদান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি বাদান এত বড় বক্তা না, আমি মাত্র এই এবার মাত্র ফাজিল ফার্স্ট ইয়ারে উঠছি, আমি ছোট্ট একজন মানুষ, আপনাদের কাছে একটু আলোচনা করব ছোট্ট, কিন্তু এই আলোচনাটা যে করব আমার কথা দিয়ে যদি আপনারা হেদায়েত হয়ে একটা আমল করেন, এই আমলটা করার কারণে আপনাদের কারণে আমার নাজাতের ফয়সালা হবে, সুবহানাল্লাহ বলতেন না। এলাকার মানুষ ইরিখের ধান খেত লাগায় কি লাগায় না, এই ধান খেত যখন লাগায় লাগানোর পরে যে রোয়াডি মরে, এই রোয়া গুলার ফাঁকে ফাঁকে মাঝখানে মাঝখানে কিছু রোয়া লাগাই দেয়, এটা আপনারা কি লাফাকের জিকির একটু উঠেন, আপনারা একটু একটু তুলে দেন সামনে দিকে, না লাশা লাগিয়ে দেবো, একটু জবান খুলে আল্লাহ জিকির করেন, আল নাও 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 আমি তোমায় করব যতন আমার ঘরে হাসিলে, হায়রে আমি তোমায় করব যতন আমার ঘরে হাসিলে, আমি বড় লজা পাবর দয়াল তোমায় না পাইলে, গো মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় করব যতন আমার ঘরে হাসিলে, হায়রে আমি তোমায় করব যতন আমার ঘরে হাসিলে, আমি বড় লজা পাব গো দয়াল তোমায় না পাইলে, গে গো মশলা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ ডাকলে শরম নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, আই মোহাম্মদ মদিনা বাল্লা আই রহি আমার বুকে আঙ্গাই, আই মোহাম্মদ কামলে বাল্লা আই রহি আমার বুকে আঙ্গাই, মারহাবা আল্লাহ আল্লাহ, ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার পাগলেরা অন্তরেতে শান্তি দাগাও, আই মোহাম্মদ মদিনা বাল্লা আই রহি আমার বুকে আঙ্গাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, গভীর রাতে তাহাজ্জুদে ডাকি তুইয়ে দয়া লাল্লা নূর নবীকে দেখাও আমাকে, ইয়ে গো মারহাবা আল্লাহ আল্লাহ, গভীর রাতে তাহাজ্জুদে ডাকি তোমারে ইয়ে দয়া লাল্লা নূর নবীকে দেখাও আমাকে, গো মারহাবা আল্লাহ আল্লাহ, দেখতে পারলে নূরে চরণ ধন্য হইতো এই জীবন, আই মোহাম্মদ মদিনা বাল্লা আই রহি আমার বুকে আঙ্গাই, আই মোহাম্মদ মদিনা বাল্লা আই রহি আমার বুকে আঙ্গাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তুইয়া মারে ডাক রে বন্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ, তুইয়া মারে ডাক রে বন্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ, তুইয়া মারে ডাক রে বন্দা গুনা পাপি মাঙ্গা, তুইয়া মারে ডাক রে বন্দা তুইয়া মারে ডাঙ্গা কো মারহাবা আল্লাহ আল্লাহ,
আল্লাহ এক ডাকিলেন মূসা গো নবী তার ডাকেতে সারা দিলেন তোর পাখারে আশিক মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাগার জলে মূসা তো বলে না রে আমি কি নাম দইরা ডাকবরে তোমার গো মারহাবা আল্লাহ আল্লাহ ও গো মাহবুব মাওলা রে আমি কি নাম দইরা ডাকবরে তোমার গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আর জবান খুলে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার বাজানো আমার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই অন্ধকার কবরের যাত্রী আমরা কেউ দুনিয়ার জমিনের মধ্যে থাকব না আমরা সবাই কবর দেশে চলে যাব ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে ইরে ভাই যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া মাওলার এসকের পাগল হইতে পারো আমার আল্লাহর এসকের দেওয়ানা হইতে পারো রে আমার আল্লাহ যদি তোমার প্রতি রহমতের নজর করে রে আমার আল্লাহ যদি তোমার প্রতি নেক নজর করে তাইলে কিন্তু তুমি কবর হাসর মিজান ফুনছে রাত পার হইতে পারবা নাইলে কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যত খারাপ কাজের মধ্যে থাকো খোদার কসম যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বইরা ডাক কইরা যায় যখন আমার আল্লাহর দুনিয়া ইসা যায় রে আমার ভাইরা বাবারা আমার আল্লাহ আল্লাহ পাকের নামের যখন ডাক ইসা যায় তখন যদি তোমরা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যখন বান্দা নামাজ আদায় করার জন্য আযানের সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড় দিয়া চলে যায় হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন ওই মসজিদগুলারে আমার আল্লাহ এমন একটা ক্ষমতা দিবে পাওয়ার দিবে রে ওই মসজিদগুলাকে যখন জান্নাতের মধ্যে ঢুকানো হবে ওই মসজিদগুলা জান্নাতে যাবে না ওই মসজিদগুলা জান্নাতে যাবে না মসজিদ জুলাকে আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আমরা তোমার মসজিদ তোমার ঘর আমরা গোলাম তোমার ঘর আল্লাহ গো আমরা তো জান্নাতের মধ্যে যাব না আল্লাহ গো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মসজিদ রে রে আমার কাবা ও আমার বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরেরা তোমরা কেন জান্নাতে যাও না আমি আল্লাহর সকল বান্দা সকল মাখলুকাত তো জান্নাতে যাওয়ার জন্য বেকার আর হইয়া গেছে মসজিদ একটা ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমি মসজিদ তো দুনিয়ার চন্দ্রপুরের কেন্দ্রীয় মসজিদের মধ্যে চন্দ্রপুরের আশেপাশের এলাকার কোন মসজিদের মধ্যে আমি মসজিদ তো একা ছিলাম না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তো আমার কিছু মুসল্লি ছিল জুমার নামাজের মধ্যে আমার তো কিছু মুসল্লি ছিল গো আল্লাহ আল্লাহ গো ওই যদি আমার নামাজের মুসল্লি গুলারে আমি মসজিদের মধ্যে ঢুকাইয়া দাও খোদার কসম আল্লাহ আমার মুসল্লি ছাড়া আমি জান্নাতে যাব না আরো জোরে কন্না আল্লাহু আকবার সেই মসজিদের দিকে যাওয়ার দরকার আছে না নাই সেই নামাজের দরকার আছে না নাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদগুলোকে জিজ্ঞাসা করবে মসজিদ তুমি কেন জান্নাতের দিকে যাও না মসজিদগুলো জিজ্ঞাসা করবে আল্লাহ আমি মসজিদ তো এভাবে খালি ছিলাম না এখন মসজিদে মানুষ আসেনি এই টাইমে মানুষ আছে এখন খালি কিন্তু যখন ফজর জোহর আসর মাগরিব এশা এই নামাজের আযানগুলো হইয়া যায় আচ্ছা আপনারা বলেন ওই সময় মুসল্লি থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না হয়তো সবাই থাকে না এই জন্য আজকের আলোচনা আমি এমন একটা আলোচনার দিকে যাব যেন আমার মুসল্লি ভাইয়েরা আলোচনাটা শোনার পরে আমল করে ঠিক কিনা বলেন
আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ, মসজিদ বলবে আল্লাহ আমি খালি আছি, আমি খালি আছি কথা সত্য, কিন্তু আমি মসজিদ তো খালি ছিলাম না, আমি মসজিদের কিছু মুসল্লি ছিল, আমি মসজিদের মুসল্লিগুলোকে দাও দাও দাও, আমি মসজিদের মুসল্লিগুলোকে আমার সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ এমন একটা মুসল্লি ছিল যেই মুসল্লিটা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত কথা সত্য, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত কথা সত্য, কিন্তু ফজরের আযানের আগে আইসা আমি মসজিদের সামনের কাতারটার মধ্যে দাঁড়াইয়া ওই মুসল্লিটা চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া তুমি মাওলার এসকের মধ্যে কান্ত। আল্লাহ এমন একটা মুসল্লি আমার ছিল যেই মুসল্লিটা মাগরিবের নামাজের পরে আহ্বিন আদায় করত, আল্লাহ যেই মুসল্লিটা তাস্তের নামাজ আদায় করত, যেই মুসল্লিটা আমি মসজিদের মধ্যে তুমি আল্লাহর দরবারে সেজদা দিয়া মাথা দিয়া রাখতো, আল্লাহ আমি সেই মুসল্লি ছাড়া জান্নাতের মধ্যে যাব না। আপনারা সবাই বলেন আমার আল্লাহর দরবারে যদি ওই মুসল্লিটা আবদার করে, ওই মসজিদটা আবদার করে, আমাদেরকে নিয়ে জান্নাতে যাইতে পারবে কি পারবে না? আর জবান খুলে বলেন না পারবে কি পারে না? এখন বন্ধুরা আমরা কয়জন মসজিদমুখী হই, আমরা কয়জন মসজিদের দিকে যাই, আমলের আলোচনাই বা কয়জন করে, এই জন্য আজকে আমলের দিকে একটু যাচ্ছি। আমলগুলা যদি করা হয়, আমলগুলার দিকে যদি নজর দেওয়া হয়, তাহলে দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি বড় হিরু হিরু দাবি করেন, কিন্তু লক্ষ্য করে দেখেন আপনি চক্ষুটা বন্ধ করে দেখেন আপনার আমল নামা জিরু, ঠিক না? বলেন আমাদের কি গুণা নাই? আর জোরে বলেন গুণা নাই? আমাদের সবার গুণা আছে, আমি বলতে পারবো না আমার গুণা নাই। আমি শামীম দাদার গুণা দেখলে আপনারা আমার আলোচনা শুনতে আসতেন না, আমার এত গুণা আছে, কিন্তু আপনারা যে এখানে আসলেন আপনারা একজন মানুষ কি দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার গুণা নাই? একটা মানুষ বলতে পারবেন? পারলে বলতে পারেন, কারণ আমার আল্লাহর বান্দা আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহিম রহমান, আল্লাহ পাক মাফ করবে। এই জন্য বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন আজকের আলোচনাটা, যদি আপনার জিন্দগির মধ্যে কাজে লাগান। কত সময় তো আপনি আউট পথে ব্যয় করছেন, একটা সময় থেকে এখন থেকে তওবা করে মসজিদমুখী হয়ে যান, খোদার কসম আল্লাহর জান্নাত ছাড়া আপনার জাহান্নাম হবে না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে আরে আমরা তো জান্নাতে যাবই, জান্নাতে তো যাবই, এই জন্য দেখেন অনেক মানুষ, কিন্তু আমরা যারা সুন্নি আছি লক্ষ্য করবেন গভীর মনোযোগ, আমরা যারা সুন্নি আছি আমাদেরকে কিন্তু এখন যারা আমরা আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, বায়াত গ্রহণ করে আসার পরে যারা আমরা নামাজ পড়ি না তার কারণে আজকে আমরা বদ্ধ। কথা কন, খোদার কসম কোন ফির কোনদিন বলে না যে নামাজ পড়ো না, কথা বলেন কথা বলেন, কিন্তু আমাদের মতো কিছু মুরিদের কারণে আজকে আল্লাহর ওলিদের দরবারের বদনাম, কথা বলে না? কথাটা কি মিথ্যা বলছি? কথাটা কি মিথ্যা বলছি? এই জন্য বাদান সবাইকে বলবো, যদি কোন দরবারের মুরিদ দাবি করেন খোদার কসম আপনি যদি নামাজ না পড়েন আপনি ওই দরবারের মুরিদ থেকে খারিজ হয়ে যাবেন, কারণ আল্লাহর ওলির দরবারে যাইতে পারছেন কেন? এ আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, মানে আমি তরিকতের রাস্তায় আসলাম, একটা তরিকত, তরিকত মানে রাস্তা। মারহাবা কইতেন আর জোরে কোন মারহাবা? এই তরিকত মানে রাস্তা, তরিকতের জন্য কিন্তু কিছু তালিম দেওয়া হয়, ওই তালিমটা কি? ওই তালিমটা হচ্ছে সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ, কথা বলেন আর জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ হয়তোবা কালকে সকালে এই সুন্নি কিছু ভাই আমার কালকে বিরোধিতা করবে, কেন জানেন নি? কেন এই কথাটা আজকে একটু বুঝিয়ে দেই, কারণ একটু হক কথা কইয়া ফেলাইছি, কারণ তুমি ওলির দরবারে যাইবা, মাদার জিয়ারত করতে যাইবা, জিয়ারত তো অবশ্যই করবা, কিন্তু করার আগে কি খেয়াল করছো তুমি নামাজ আদায় করছো? কথা বলেন, কথা বলেন না কেন? দরকার আছে তো নামাজ, দরকার আছে তো নামাজ ছাড়া লাভ হইতো না তো, যত নাটকই চলে আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি ইমানদার মুত্তাকি বানাক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাগুলার উদ্দেশ্য কইরা একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে বললাম, সর্বপ্রথম আমলের দিকটা আলোচনা করে দিলাম, এখন আসেন আরেকটা ছোট্ট আমল, যে আমলটা আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি মানুষ করে আবার কম বেশ সব মানুষই করতে পারে, যে আমলটা আপনি এক টাকা দুই টাকা দিয়া করতে পারেন। আমার আল্লাহ পাকের একটা কালামুল্লাহ শরীফের আয়াত, সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর জোরে কোন আল্লাহ আকবার।
المسائل فلا تنهر আরজরে কোন আল্লাহু আকবার মধুর লাগে না কেমন কোরআন শরীফ ভালো লাগে না কিও পড়তে মজা লাগে না এই পর্যন্ত কতবার সূরা ফাতিহা পড়ছেন একদিনও কি নামাজে বিরক্ত আসেনি কথা বলেন বিরক্ত আসেনি আর যত শুনি ততই মজা লাগে যতই শুনি ততই মজা লাগে কারণ আল্লাহ পাকের কালাম এটা শ্রেষ্ঠ বাণী এটার কথা কেউ ভুলতে পারবে আর জোরে বলেন না ভুলতে পারবে কারণ এই কোরআন যদি কেউ তেলাওয়াত না করতে পারে মুরব্বীরা বলবে হুজুর আমরা তো তেলাওয়াত করতে পারি না আমরা কি করব খোদার কসম আল্লাহর নবীর যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত ওই সময় একজন কাঠুরিয়া ছিল ওই কাঠুরিয়া আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পড়তে পারতেন না শুধু এটার দিকে তাকিয়ে চোখের ফানিগুলা ছাড়তেন মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা ওই কাঠুরিয়া যখন মারা গেছে মারা যাওয়ার পরে খবর আসলো ওই কাঠুরিয়া মরার পরে একটা স্বপ্নে তার বউকে স্বপ্নে দেখানো হইলো সেই কাঠুরিয়া জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বলবেন না কাঠুরিয়া আর বউ কাঠুরিয়াকে ঘুমের মধ্যে প্রশ্ন করতেছেন ও আমার স্বামী তুমি তো কোনোদিন কোরআন পড়তে পারতে না যারা কোরআন পড়তে পারেন না এখন থেকে পড়ার অভ্যাস গড়া তোলেন স্বামী গো আপনি তো কোনোদিন কোরআন পড়তে পারতেন না এখন কেমনে আপনি জান্নাতের মধ্যে গেলেন স্বামী একটা ডাক দিয়া কই স্ত্রী রে খোদার কসম আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে পারতাম না কিন্তু এই কোরআন শরীফের দিকে তাকাইয়া আমি যে চোখের পানিগুলা ফালাইতাম খোদার কসম ওই চোখের পানির কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিছে আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে আমার সাথে বলেন ফরহ দুরুদ নবী মুস্তাফা গাইগো সময় আয় ফরহ দুরুদ নবী মুস্তাফা বললেন ফরহ দুরুদ নবী মুস্তাফা হাই গো সময় যায় ফরহ দুরুদ আল্লাহ যখন ছিলেন একা তার ছিল না তো কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে যা হাই গগ সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় বললেন ফরহ দুরুদ নবী মুস্তফা হাই গগ সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফা আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রুহুরে দুঃখ রুহু আদমের সিনা হাই গো সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় বললেন ফরহ দুরুদ নবী মুস্তফা হাই গো সময় যায় ফরহ দুরুদ নবী মুস্তফায় চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার বাদান আমার গভীর মনোযোগ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের শান্তা বলে দিলাম এখন আপনারা শুনেন আমি যে আয়াতে কারিমা বললাম ওয়া আম্মা সাইলা ফালা তানহার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার বান্দারা ও আমার জগতের বান্দারা আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পরিচালনা করি আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সার মালিক বানাইয়া দেই তোমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখা দেই এখন আপনারা বলেন আল্লাহ যদি আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ যদি আজকে রাতের মধ্যে সেই সম্পদ আমাদের থেকে ভূমিকম্প দিয়ে উঠিয়ে নেয় আমরা সেটা রাখতে পারবো না কথা বলেন পারবো না আমার আয়াতে কারিমার বিষয়টা কিন্তু এই কথার মধ্যে লুকাইত যারা বুদ্ধিমান যারা আলেম সমাজ কোরআন হাদিস সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারছে আমি কোন আলোচনার দিকে আমার সময়টা নিচ্ছি আমার আল্লাহ বললেন ও জগতের বান্দারা আমি আল্লাহ ঘোষণা করলাম ও আম্মা সাইলা যখন তোমাদের কাছে কোনো সাইল ব্যক্তি কোনো ভিক্ষুক আসে রে তোমাদের কাছে যখন কোনো গরিব ব্যক্তি হাজির হইয়া যায় পালা তানহার তোমরা তাদেরকে তোমাদের মন থেকে তোমাদের কলিজা থেকে তোমাদের অন্তরন্তর থেকে তোমাদের যতটুক সমর্থ থাকে তোমরা তাদেরকে সহযোগিতা করো দান করো কোন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ঘোষণাকার মা কথা কয় না আল্লাহর ঘোষণা
আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর ঘোষণা মানবো কোন কোন মানুষ ইতস্তত করতেছে আমরা তো শামিম রেজারা নামটা পোস্টারের মধ্যে দেখছি দেখার পরে ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমার একটা বিষয় কিছুদিন আগে ভাইরাল করে দিয়েছে আপনারা যারা ইউটিউব চালান তারা হয়তোবা দেখবেন আমার একটা বিষয় ভাইরাল করে দিয়েছে আলোচনা করছি এত বড় আমার এই আলোচনার কাইটটা মানব সমাজের ভিতরে দিয়েছে বিভ্রান্তি লাগাইয়া আমার এই জন্যই আমার ভাই ইউসুফ ভাই আমার ভাই কয়ে দিছে হুজুর আমরা এই ব্যাপারটা মানুষ মনে করে যে আপনি কি জানি কইছেন আসলে কি আপনি গোস্তাকি করছেন বা কি বলছেন আচ্ছা বলেন আমরা কার বান্দা উম্মত উম্মত নবীজির উম্মত আচ্ছা সেই নবীর শানে বিয়াদবি কই কি দুনিয়ার জমিনের ভিতর টিকে থাকতে পারে কথা বলেন থাকতে পারে আমার একটা বিষয় আমি রাসূলকে আমাদের ঈমান এবং ইসলাম বুঝাইতে যাইয়া আমি একটা কথা বলছি বলার পরে আমার কথাটার কাইটা 3 মিনিট বানায় দিছে আমার 54 মিনিটের ওয়াজ মাগো মানুষ দেখুন এটা যে ওপেন করব তে কো বাড়ি শামিম রে এটা কিটা কইয়া দিই আসলে কি আমি নবীর পক্ষে কথা বলি নাই আমি বুঝাইতে চাইছি রাসূল আমাদের ঈমান রাসূল আমাদের ইসলাম আমরা রাসূলকে মানার পরে আমরা মুসলমান রাসূলের ধর্ম আমরা মেনে আমরা মুসলমান ঈমানদার কিন্তু আমার এটার কাইটা আল্লাহ এর হেদায়েত দান করো জোরে কোনা আমিন খোদার কসম যে মানুষগুলা কাটছে এবং যে মানুষগুলা এগুলাকে প্রচার করছে খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে ছাড়বে না আল্লাহ এগুলাকে হেদায়েত দান করে ইসলামের সঠিক ছায়াতলের মধ্যে আসার তৌফিক দান জোরে কোনা আমিন আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বানায় আদেশ করলাম তোমাদের কাছে যখন ভিক্ষুক আইসা খাত বাড়ায় তোমাদের কাছে যখন কোন গরিব মানুষ আইসা খাত বাড়ায় বান্দারা রে ওই গরিব মানুষটা রে তোমার কাছে যতটুক সম্পদ আছে ওই সম্পদরা দিয়ে দান কইরা দাও আল্লাহ আমাদের দান করলে কেমন সওয়াব হবে আমরা যদি দান করি আমাদের সম্পদ তো কমে যাবে আমার নবীদের হাদিস প্রমাণ করে যখন তোমরা দান করো তোমাদের দানের সম্পদ কমে না কমে না কমে না যখন তোমরা দান করো ওই দান যদি 1 টাকা করো দানের 1 টাকার বদলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ঘোষণা করলাম আমার আল্লাহ তোমাদেরকে এর 10টা গুণ পর্যন্ত বাড়ায়া দিবে কোন সুবহানাল্লাহ আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ আসেন আমার বন্ধুরা এবার আমার দয়াল নবীর পানের একজন সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আমার দয়াল নবীর জামাতা নবীদের কন্যা মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন বাজান রে উনি মা ফাতেমাকে বিবাহ করেছেন কথা সত্য বিবাহ করার পরে যখন মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে 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 হঠাৎ কইরা আমার মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ কইরা মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা খারাপ হইয়া গেছে অসুস্থ হইয়া গেছে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে শরীর অসুস্থ বানায় কে কথা বলেন কে আবার সুস্থ করে দেয় কে আর জোরে বলেন না কে আল্লাহ আমাদের শরীর সুস্থ করে দেয় এই জন্য কি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না জোরে বলেন না করি না এই জন্য কেন শুকরিয়া আদায় করব আল্লাহ আমরা কেন আপনার শুকরিয়া আদায় করব যখন বিপদে পড়বেন যখন আপনি আল্লাহকে ডাকবেন আমার আল্লাহ কয় ও ফেরেশতারা দেখো না আমার বান্দার জ্বর হয়ে গেছে আমার বান্দার উমক রোগ হয়ে গেছে আমার বান্দার এমন মাজার মধ্যে ব্যথা তবু আমার বান্দা মসজিদে যায় আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর রুকু দেয় আমার বান্দার ডায়াবেটিসের রোগ আমার আল্লাহ পাক বলবে আমার বান্দার ডায়াবেটিসের রোগ সেই আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারে কথা সত্য আমার আর বান্দাটা হাইটা না হাইটা রাস্তাঘাট আগুড়া পেরা না কইরা ডায়াবেটিস কমানোর জন্য মসজিদে বসে জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে সুবহান আরো জোরে কোন না সুবহান আল্লাহ হাঁটে না অনেক মানুষ ডায়াবেটিসের রোগ লয় হাঁটে না কথা বলে হাঁটে কি হাঁটে না খোদার কসম এখনকার বর্তমান যুগের ইন্ডিয়ার বেঙ্গালুরের একজন ডাক্তার বলে দিয়েছেন মুসলমান ডাক্তারটা ওই বলতেছেন যদি কোনো মানুষের ডায়াবেটিসের রোগ থাকে খোদার কসম ওই বান্দা যদি মসজিদের ভিতরে বসে জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকে ওই বান্দার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বলছে কে ইন্ডিয়ান কোন জায়গা ইন্ডিয়ার ডাক্তার মনোজক হসপিটালটা মুসলমান ডাক্তারটা হিন্দু বলছে যে কোন বান্দা যদি ডায়াবেটিসের রোগ আছে যদি ওই বান্দা আল্লাহকে জোরে জোরে মসজিদে বসে ডাকে ডায়াবেটিসের রোগ ভালো মারহাবা করতেন কারণ ওই ডাক্তারের কাছে একটা রোগী আছে একদিন আসার পরে ডায়াবেটিস পরীক্ষা করে দেখে যে ডায়াবেটিস মাশাআল্লাহ একবারে অনেক বেশি তো বলছে যে 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 সপ্তাহ পরে মনে হয় সময় দিতে আমাকে বলছিল ডাক্তারটা সে বলতেছে আমাকে 3 সপ্তাহ আমি তার সময় দিলাম দেওয়ার পরে ঠিক 3 সপ্তাহ পরে আমার কাছে যখন রোগীটা আসলো আসার পরে আমি তার ডায়াবেটিস পরীক্ষা দেখি তার ডায়াবেটিস নাই আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার
জিজ্ঞাসা করলাম ভাই তোমার রোগ ভালো হয়েছে কেমনে? কয় ভাই আমি তো জানি না আমার ডায়াবেটিস কেমনে ভালো হয়েছে। কয় তাহলে তুমি কি কাজ করছো? কয় আমার রোগটা যখন হয়েছে হওয়ার পর আপনার এখান থেকে যাওয়ার পরে আমার মসজিদের ইমাম আমাকে বুদ্ধি দিয়েছে আপনি আল্লাহকে বেশি বেশি করে ডাকেন আপনার রোগ ভালো হয়ে যাবে। আমি এয়ারপোর্ট থেকে একটা বার সময় ওযু সুদার আগ পর্যন্ত আমি আল্লাহর নাম মুখ থেকে সরাইতাম না। বুঝো ওই ডাক্তার আমি যখন আল্লাহকে বেশি করে ডাকি এ টাকার পরে মনে হয় আমার আল্লাহ আমার রোগ ভালো করে দিয়েছে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ, সকল সমস্যার সমাধান দিতে পারে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। মা ফাতেমা তুজাকর রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হইয়া গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ডাক দিয়া কয় ফাতেমা ও জান্নাতি রমণী ফাতেমা, জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা, দেখবেন কোন মানুষের যখন রোগ হইয়া যায় যখন বড় অসুস্থ হইয়া যায় তাকে জিজ্ঞাসা করে বাবা আর কোনো কিছু খাইতে চাইনি ঠিক না বলে? ইরে মা ফাতেমা তু যখরাকে মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন ফাতেমা ও ফাতেমা তোমার কোনো কিছু খাইতে ইচ্ছা করেনি? মা ফাতেমা তু যখরা মাওলা আলীকে ডাক দিয়ে কয় এমন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না স্বামী গো, আমার অন্য কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, শুধু ছোট্ট একটা আনার যদি আমাকে আইনা দেন আমি আনারটা খাবো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার মা ফাতেমা তু যখরা মাওলা আলীকে ডাক দিয়া কয় ও আমার প্রাণের স্বামী গো, আমার শুধু একটা আনার খাইতে মন চাই। সুবহানাল্লাহ কোন না? এখনকার যুগের আমি আমার মা বোনেরা পর্দার আড়ালে শুনতেছেন, মা গো মা আমি আপনাদেরকে বলবো স্বামী যদিও আপনাদের সঙ্গে রাগ করতে পারে, ও মা আপনি স্বামীর সঙ্গে উঁচা গলায় একটু কথা বললেন না, কেন জানেন নি গো মা? আপনার স্বামী আপনাকে কাজকর্ম থেকে আইসা একটু উঁচা গলায় কথা বলতে পারে কিন্তু মা ওই স্বামীর কদমের নিচে আপনার ব্যাগস্ত। ও গো মা গো মা ওই স্বামীর কদমের নিচে আপনার ব্যাগস্ত। স্বামী যখন কাজ থেকে আসে স্বামীর গায়ের শার্টটা আপনি টান দিয়ে খুইলা দেন, স্বামীর সাথে একটু নরম সুরে কথা বলেন, দেখবেন একদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, দেখবেন একদিন আপনার সঙ্গে গরম কথা বলে, কিন্তু একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন বলবে আমি তার সাথে গরম ভাষায় ব্যবহার করি কিন্তু সে তো আমার সাথে নরম ভাষায় ব্যবহার করে, আমি আর কোনোদিন তার সঙ্গে খারাপ ভাষায় ব্যবহার করব না। দেখবেন মা আপনি ভালো ভাষায় ব্যবহার করার কারণে আল্লাহ আপনার সংসারের মধ্যে আল্লাহ রহমত দিয়া শান্তি দিয়া ভরপুর করবে। কোন সুবহানাল্লাহ। এখন তো কিছু কিছু পুরুষ কয় ঠিক আছে আজকে সুযোগ পাইছি আবার থেকে বেরিয়ে তের বেশি বেশি দমকাম, আমি বলবো বাবারা আপনারও বেশি বেশি মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মহিলাদেরকে গালি দিবেন না। আমার নবী বলেছেন তোমরা কোনোদিন মহিলাদের মা বাবা নিয়ে গালি দিবা না, মহিলাদের নাম ধরে কোনোদিন গালি দিবা না, কারণ আমি নবী হচ্ছি মহিলাদের বাবা। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। ইরে ভাই হযরতে মাওলা আলী কয় ও আমার পানির স্ত্রী জান্নাতের রমণী তুমি আমার কাছে অন্য কোনো কিছু খাইতে চাও নাই, মাত্র একটা আনার ফল খাইতে চাইছো, ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে একটা আনার ফল খাওয়াইয়া দিব। কোন আল্লাহু আকবার। এমন একটা সময়ে মা ফাতেমা তু যখরা আনার ফল খাইতে চাইছেন এই সময় আনার নাই। এখন যদি কোনো মানুষ কয় বড়ুই খাইব পাইবেন নি, কাঁচা বড়ুই পাইবেন নি, মা ফাতেমা তু যখরা এমন একটা সময়ে হযরতে মাওলা আলীরে বলছে আনার খাবে ওই সময় আনার পাওয়া যায় না, হয়তোবা এখনকার যুগে মেডিসিন দিয়া কোন ফরমালিন দিয়া আনার রাখতে পারে, ওই সময় তো রাখা যাইতো না। বাজান রে আমার মাওলা আলী ডাক দিয়া কয় ও আমার ফাতেমা ঠিক আছে আমি যাচ্ছি। মাওলা আলী ঘুরতে 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 অনেক জায়গার মধ্যে ঘোরাফেরা করলেন, একটা আনার কোন বাজারের মধ্যে ঘোরাফেরা কইরা পায় না, হঠাৎ করে রে যখন ঘুরতে 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 বাড়ির পার্শ্ববর্তী একটা বাজারে আসলেন, দেখতে পাইলেন একটা লোক তার হাতে করে একটা আনার নিয়ে যায়। মাওলা আলী ডাক দিয়া কয় বারে ভাই ও ভাই তোমার হাতের আনারটা একটু আমাকে দিবানি। কয় কেন? কয় আমার স্ত্রীটা আমার কাছে একটা আনার খাইতে চাইছে, তুমি যত দেরকাম লাগে আমার থেকে এই আনারটা আমার কাছে বিক্রি করে দাও। মাওলা আলী এই কথা বলার সাথে সাথে ওই
লোকটা কয় আপনি হইলেন নবীজির একজন পানের সাগাবি আপনি চাইছেন আমি বুঝি আপনাকে দেব না ঠিক আছে আপনি এটা এমনি নিয়ে দাও মাওলা আলী কয় না 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 নাও তুমি এটার দামটা নিয়ে দাও বলো এটার দামটা কত বর্তমান যুগে অনেক মানুষ দেখবেন কোন মানুষ যদি বোকা থাকে কোন মানুষ যদি কোনো কিছু বোঝে না কোন মানুষ যদি কোনো কিছু বোঝে না যাবা মানুষ যদি বাজারে কোনো কিছু নিয়ে যায় তার থেকে কম দামে মানুষটা নিয়ে আসে আমি বলবো আপনার যদি ওইটার নির্দিষ্ট দাম দিয়া কিনার ক্ষমতা থাকে কিনেন নয়চেত আপনি তারে ঠকাইয়েন না কারণ আমার আল্লাহ আল্লাহর বান্দাকে যদি আপনি ঠকান আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দার দুইটা হক দিছে একটা হক কুল্লা একটা হক কলিবা আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহর দরবার তওবা করলে মাফ কিন্তু হক কুল ইবাদ যেটা বান্দার হক কোনদিন আল্লাহ মাফ করেন জোরে বলেন না করেন এই জন্য যত এই পর্যন্ত মানুষের ক্ষেতের আইল কাটছেন ঠেলা দিয়া দিয়া মানুষের ক্ষেত্রে কমাইতে চাইছেন এখন থেকে তওবা করে আর না জীবনে আল্লাহ পাক আমাদেরকে এই হেদায়েতের কথাগুলো মানার তৌফিক দিক জোরে কোন আমিন যতজন মানুষকে কেজিতে কম দিচ্ছেন এখন থেকে তওবা করেন জীবনে আর দিবেন কয়জনে সমান সমান দিবেন তবু একটা ফোঁটা কম দিবেন না কারণ এই ওজনের মধ্যে যারা চুরি করবে তাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে না জানি কোন মানুষটার মিজানের পাল্লা হালকা সাবধান 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 আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দিক জোরে কোন আমিন আর জবান খুলে বলেন আমিন মাওলা আলী ওই লোকটাকে ডাক দিয়ে বলে ভাই তোমার হাতের আনারটা আমাকে দিবা দাও 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 কথা সত্য কিন্তু আমার থেকে এটার দাম নিতে হবে লোকটাকে মাওলা আলী ডাক দিয়া বলতেছেন ভাই তোমার এই আনারটার দামটা কত আমাকে একটু বইলা দাও বলতেছেন ভাই আমার এই আনারটার দাম এক দেড়হাম কয় দেড়হাম এক দেড়হাম ভাই ও ভাই আমার এই আনারটার দাম হচ্ছে এক দেড়হাম ও ভাই এই নাও তোমার এক দেড়হাম আনারের দামটা নিয়ে যাও বাইরে ভাই এক দেড়হাম আনারের দামটা নিয়ে যাও মাওলা আলী ওই আনারটা হাতের মধ্যে নিয়ে আমার আয়াত হচ্ছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার আমার আয়াত হচ্ছে সেই দিকে বাজান আমার গভীর মনোযোগ আমি কিন্তু সেই কথাটা আয়াতটা বোঝানোর জন্য আমি আপনাদের শর্ত সাপেক্ষে হযরতে সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আমার নবীজির জীবনী থেকে কিছু কথা দিয়া আপনাদেরকে সে আয়াতটা বঙ্গানুবাদ করব আগামী কালকে কিছু মানুষ বলবে শামিম দাদা কিচ্ছা কাহিনী বলছে আমি বলবো কিচ্ছা কাহিনী না যদি আল্লাহর ওলিদের আল্লাহর নবীদের আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর সাহাবীদের আলোচনা করা হয় তাদের আলোচনা করলে দুনিয়ার জমিনের মধ্যে যখন তাদের আলোচনা করা হয় ওইটা তোমাদের গুনাহের কাফফারা হয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ বলে হুজুর এটার প্রমাণ তো আমরা পাই না হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিহিনা কাফফারা যখন নেককার বান্দাদের কথা স্মরণ করা হয় তখন তোমাদের গুনাহের কাফফারা হিসেবে নেককার বান্দাদের নামটা হয়ে যায় কন্না সুবহানাল্লাহ বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের আরে একটু গভীর মনোযোগ দিয়া শুনতে হবে মাওলা আলী ডাক দিয়া কয় নাও 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 তোমার এক দেড় গ্রাম নিয়ে যাও মাওলা আলী এক দেড় গ্রাম দিয়া হাতের মধ্যে মালটা টানি হাতের মধ্যে আনারটা নিছেন নেওয়ার পরে মনে করেন আপনাদের চন্দ্রপুর থেকে বাইর হইয়া এইভাবে যাইতে যাইতে সার গাছ পর্যন্ত গেছে মনোযোগ এই যে আমার ওয়া আম্মা সাইলা ফালা তানহার এই আয়াতে কারিমার উপরে তোমরা তোমাদের কাছে কোন ভিক্ষুক দরিদ্র মানুষ ক্ষুধার্ত মানুষ আসলে এটা বেশি করে দিয়ে দাও যতটুকু সম্ভব দিয়ে দাও দিলে আমি আল্লাহ তোমাদেরকে সেটার প্রতিদান দান করব সুবহানাল্লাহ মাওলা আলী যখন যাইতে 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 অনেক দূর গেলেন যাওয়ার পরে মক্কা মদিনা হাজি আসেন নি কেউ হাজি হাজি উমরা হজ করছে কেউ আসেন হজ করেন না কেউ না মাশাআল্লাহ অনেক মানুষ আল্লাহ একটু হাত তুলেন না হজ করছেন কারণ একটু হাত তুলে দেখান আরে আপনাদের রুচি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কারণ আপনারা হাজরে আছেন ওদের সুমা দিছেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে হাজির আজকে হাত বাড়াইছে আল্লাহ ওই হাজিদের রুচি আমাদেরকে মাফ করে দাও আমিন কর না আমিন কর না আর আমরা না গুনাহগার তাদের তাদের এই জবানটা তো তাদের জবানটা তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাবা ঘরের মধ্যে যে হাজরে আসাদের পাশে ওইটার মধ্যে চুমা খাইছে তাদের এই জবান দিয়ে তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর কামলেওয়ালা দয়াল নবীজির রওজা শরীফের মধ্যে চুমা খাইছে এই হাত দিয়ে তো নবীজির রওজা জিয়ারত করেছে আল্লাহ আল্লাহ সে হাজিদের উসিলে আমাদেরকে মাফ করে দাও কোন আমিন বলে না মোরা বড় ভগবান আমরা রে নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভগবান আমরা রে নবী কি ও নবীজি আল্লাহর মেহমান আপনারা কি বিশ্বাস হয় না নি
কথা কেন বিশ্বাস হয় না? এও আপনারা যারা শেয়ারে আছেন আপনারা একটু জবান খুলে জোরে কোন না, এও আপনারা কারণ কেউ মনে করে এ ফোলা দাঁড়িয়ে উঠছে না, কেউ মনে মনে করে জোরে শেভ করে হারাম হারাম শরীরের হরমোন কোনদিন নিস্তেজ হবে না। আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির সেই সুন্নত রাখার তৌফিক দিক জোরে কোন আমিন। আর জবান খুলে বলেন না আমিন। তো নবীজি কামলে ওয়ালাদে আল্লাহর মেহমান আমাদের কি অবিশ্বাস হয়নি কোনো? বিশ্বাস হয় না আমার আল্লাহর মেহমান? তাহলে একটু জবান করে বলেন আমরা বহর ভগবান আমরা রে নবী আল্লাহর মেহমান বলেন আমরা বহর ভগবান আমরা রে নবী। ওরে শুন শুনি রে ও মুমিন ভাই, আরে শুন রে ভাই তোমার জাহানায়, আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া তাজা কর রে তোর ইমান, আমরা রে নবী আল্লাহর মেঘমান বললেন আমরা বহর ভগবান আমরা রে নবী আল্লাহর মেঘমান। হায় রে শুন শুনি রে আরে শুন রে ভাই তোমার জাহানায়, আরে নামাজ আনলো পাঁচ নামাজ আনলো পাঁচ ওয়াক্ত মেরাজ হইল তার প্রমাণ, আমরা রে নবী আল্লাহর মেঘমান বললেন আমরা বহর ভগবান আমরা রে নবী আল্লাহর মেঘমান বললেন আমরা বহর ভগবান আমরা রে নবী আল্লাহর মেঘমান। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন না ইয়া বলি আল্লাহ। বন্ধু মাওলা আলী মনে আসেনি? মনে আসেনি? মাওলা আলী হাতের মধ্যে মনে রাখতে হবে কিন্তু এই আলোচনাটা, এই আনারটা হইছে ও আম্মা সাইলা ফালা তানহার, এ নহর করে দেওয়া কুরবানি করে দেওয়া আল্লাহর রাস্তায় কিছু ফাসল্লিলে রব্বিকে তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বিকে আল্লাহর রাস্তার মধ্যে নাহার রক্ত প্রবাহিত করো, এখানে নাহারের অর্থ রক্ত প্রবাহিত করা আর এখানে নাহারের অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় কিছু কুরবানি করা। সুবহানাল্লাহ, আরো দরকার না সুবহানাল্লাহ? বাবারে মুখের কথা কোনো আমার না, কথাটা কার জোরে বলেন না কার? আমারে আল্লাহ একটু দিনের দায়ী হিসেবে আমাদেরকে আপনাদের কাছে একটু ফাটাইছে, সুন্নিয়তের খেদমত দিনের খেদমত কোরআন হাদিসের খেদমত করব, আর আপনারা আমাদের থেকে শুনে একটু আমল করবেন, আল্লাহ পাক আমরা সবাইকে কবুল করুন জোরে কোন আমিন। আরো জোরে কোন না আমিন। মাওলা আলী চলে গেলেন, যাইতে 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 মনে করেন আপনাদের সারগাস বাজারে মাওলা আলীর বাড়িটা হচ্ছে মনে করেন 3 লাখ পীর এলাকার মধ্যে। বাদান আমার গভীর মনোযোগ, হযরতে মাওলা আলী সারগাস যখন যেই আপনাদের কলেজ মাঠটা এমন ভাবে আরবের জমিনের মধ্যে, ওই যে কথা বললাম হাদি যারা আছে তারা গেছে তারা দেখছে আরবের প্রত্যেকটা জায়গা আছে মরুভূমির মতো, ঠিক কিনা? ঠিক না বলেন? আরবের প্রত্যেকটা জায়গা হচ্ছে মরুভূমির মতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফলটা নেওয়ার পরে যখন আস্তে 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 করে বাড়ির দিকে চলে যায়, যাইতে 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 হঠাৎ করে মরুভূমির মধ্যখানে যায় দেখতেছেন একটা লোক কাতর অবস্থায় পড়ে আছে, লোকটা কান্না করে, লোকটাকে কোনো মানুষ তুলতেছে না, কোনো মানুষ লোকটার দিকে হাত বাড়িয়ে ডাক দেয় না। বাজান রে আমার গভীর মনোযুগন্তরের কান্নাগা, আজকে যারা দরিদ্র সমাজ যারা গরিব মানুষ কুরবানি চলে গেছে, এমন মানুষ আছে কোরবানির গোস্তটার মধ্যে থেকে যখন কোরবানি দেওয়া হয় কথাটার মধ্যে আসতেছি, কোরবানির কথাটা শেষ করব। এখন মাওলা আলী চইলা যায় বাড়ির দিকে, হঠাৎ করে রে দেখতে পাইতেছেন ওই লোকটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় লোকটার কোনো পেটের মধ্যে খাওন নাই, লোকটা উঠতে পারে না। মাওলা আলী ডাক দিয়া কইয়া ভাই ও ভাই রে ভাই তুমি কেন উঠো না? ভাই আমার ওঠার মতো কোনো শক্তি নাই। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু যাইয়া ওই লোকটার দিকে তাকিয়ে, বাবা রাগ করেন না কিন্তু, রাগ করেন না, ওই লোকটার দিকে যাইয়া মাওলা আলী লোকটার হাতের মধ্যে ধরলেন মনোযোগ মনোযোগ, লোকটার হাতের মধ্যে দইরা মাওলা আলী মাথার মধ্যে এমন ভাবে ধরে কত আদর করে লোকটাকে দাঁড় করাইলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাওলা আলী লোকটারে দাঁড় করাইয়া
ডাক দিয়া বলতেছেন ও আমার ভাই আপনি কেন কথা বলেন না কয় আমি কেন কথা বলি না জানেননি আমি এই কারণে কথা বলতে পারি না আস্তে আস্তে মিনমিন করে কথা বলে দেখবেন যখন পেটে খাবার থাকে না মানুষটার মুখ দিয়ে কোনো কথা আসে না আস্তে 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 করে কথা বলে মাওলা আলী ডাক দিয়া কয় ভাই আপনি কেন কথা বলেন না লোকটা ডাক দিয়া কয় ভাই আমি কেন কথা বলবো কিভাবে কথা বলবো আমার পেটের মধ্যে তো অনেক দিন যাবত কোনো খাবার নাই নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক জোরে কোন আমিন আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব উনি আগমন করেছেন সবাই যারা রাস্তাঘাটে আছেন সবাইকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি সবাই আমার সাথে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও লক্ষ কোটি সালাম জানাই দয়াল নবী দরবারে বলেন লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর দরবারে দয়া করে করেন গো কবুল আপনার বন্ধ নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাও বাদান আমার গভীর মনোযোগ মাওলা আলী ওই লোক মনে আসেনি সাবধান মনে রাখেন পরে কিন্তু আবার কালকে সকালে কেউ যদি জিজ্ঞাসা করে শামিম রেজা ওয়াজ করছে কি শিখছ জিগেলে আবার কইতেন পারতেন না এরপরে আল্লাহ দিলে আমারও দাওয়াত বন্ধ কেউ কইতো না কি ওয়াজ করে কিন্তু লক্ষ্য করে দেখেন কয়েকটা সুন্নত কিন্তু মাঝখানে মাঝখানে শিখিয়ে দিছি দিছি না কথা বলেন দিছি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নত যেগুলো শিখাইছি ঠিক সেই অনুযায়ী আমল করার তৌফিক দিক জোরে কোন আমিন আর জোরে বলেন না আমিন হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন ভাই ও ভাই আপনি খাইতে পারেন না মাওলা আলীর ভিতরে আল্লাহ পাকের ভয় চলে আসছে মাওলা আলীর হাতের মধ্যে দেয় আনারটা মাওলা আলী ওই আনারটা ছুলাইয়া বাইরে নিজের হাতে খাওয়াইয়া দিছে বাজান রে আমার হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজুর হাতের মধ্যে যে আনারটা ছিল ওই আনারটা লোকরে খাওয়াইছে খাওয়াইয়া মাওলা আলীর হাতের মধ্যে আর আনার নাই মাওলা আলী বাড়িতের মধ্যে চলে গেছে মা ফাতেমারে কিন্তু আনার খাওয়ানোর কথা মাওলা আলীর হাতের মধ্যে কোনো আনার নাই বাড়ির মধ্যে যখন ফিরে গেছে মা ফাতেমা তো যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর দুইটা হাতের মধ্যে তাকিয়ে দেখে দুইটা হাতের মধ্যে কোনো কিছু নাই হযরতে মাওলা আলী ডাক দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা আমার হাতের দিকে তাকাইও না আমারে তুমি লজ্জা দিও না ফাতেমা রে আমি তোমার জন্য সত্যি সত্যি একটা আনার নিছিলাম ও ফাতেমা রাস্তার মধ্যে লক্ষ্য করলাম একটা লোক খাইতে পারে না অনেক দিন যাবত বড় অসুস্থ হইয়া পড়া রইছে ওই আনারটা আমি তারে খাওয়াইয়া দিছি ফাতেমা রে আল্লাহর ওয়াস্তে আমি ওই ওই আল্লাহর রস্তে ওই আনারটা আমি তারে দান করে দিছি ফাতেমা রে তুমি আমার সঙ্গে গোসা করো না কারণ তিনি তো হচ্ছে নবী নন্দিনী তাদের মনের মধ্যে রাগ থাকতে পারে পারে মা ফাতেমা তো যখন মাওলা আলীকে ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমি রাগ করি নাই আপনি কে আল্লাহর রাস্তায় দান করছেন নি কয় করছি সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বাদান আমার মাওলা আলী কল বলতেছেন অবশ্যই আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিছি আল্লাহর রাস্তায় দান করছেন এখন এটা যে দান করছেন আপনি কি বুঝে দান করলেন এই যে হাদিসটা একটা দান করলে কয়টা কথা কয় 10টা মনোযোগ একটা দান করলে 10টা ওই হাদিসটা মাওলা আলী কারি ওই জায়গা থেকে কিন্তু এই হাদিসটা আগমন করছে ওই হাদিসটা বর্ণিত কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহ এটা রাবি মাওলা আলী মারহাবা কর হযরতে মাওলা আলী ওই হাদিসটা বর্ণনা করলেন আমার নবীর উম্মতের জন্য
মাওলা আলী ডাক দিয়া কই কেন দান করছি জানোনি কই কেন করছেন কেন করছেন কই আমি আমার নবীর মুখ থেকে জবান মোবারক থেকে আমি শুনতে পাইলাম আমার দয়াল নবী বলেছেন কোন মানুষ যদি একটা দান করে এক দেরহাম দান করে তাকে দেওয়া হবে 10 দেরহাম পরিমাণ আমার আল্লাহ তাকে দান করবে ওই আমলটা আমি করার জন্য আমি এই জন্য এই দানটা করে দিছি সুবহানাল্লাহ আমার দয়াল নবীর আরেকজন সাহাবী ছিল জিনার নাম ছিল সালমান ফার্সি কি ফার্সি কথা কয় না কি ফার্সি সালমান ফার্সি মনোযোগ আমার আলোচনাটা এই দিক থেকে তারপরে ওই দিকে যেতে হবে অনেক বড় সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাইবো সবাই আমার সাথে একটু জবান খুলে দরুদ শরীফ পড়েন ফরফর দরুদ নববী ফাহাই গগ সময় জাগায় ফরফ দরুদ ফাই বললেন ফরব দরুদ নবী মুস্তাগফা হাই গগ সময় জাগায় ফরব দরুদ নবী বাদান কো আমার আমি আলোচনা করলে শুনবেন না আপনারা কথা শুনবেন নি প্রধান বক্তা চলে আসছে বাবা যদি মন না চাই আমরা কইয়া দেন আমি চলে যাব একটু আওয়াজ করেন আল্লাহ আল্লাহ কবুল করুক এও টাইম আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের পানের সাহাবী হযরতে সালমান ফার্সি ওই সময়ে হযরতে সালমান ফার্সি একটা ইহুদি খানার মধ্যে বন্দি আমাদের জগতের মধ্যে যেই জেলখানা আছে এমন একটা ইহুদির জেলখানার মধ্যে হযরতে সালমান ফার্সিকে বন্দী করে রাখা হইছে হযরতে সালমান ফার্সি বন্দী হওয়ার পরে ইহুদি ডাক দিয়া কয়ে সালমান ফার্সি রে ও নবীদের সাহাবী আমি যে তোরে বন্দী করছি এখন তোরে ছাড়াইয়া নেওয়ার জন্য কে আছে সালমান ফার্সি কয় আমার জগতের মধ্যে কেউ নাই আমার একজন আছে যিনি হচ্ছেন আমার শাহে মদিনা আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ সালমান ফার্সি একটা ডাক দিয়া কই ইহুদি রে জগতের মধ্যে আমার আর কেউ নাই আমি আর কারোর আপন বানাইছি না একজন আমার আপন আছে রে তিনি হচ্ছেন মদিনার কামলে বলা দয়াল নবী কই ঠিক আছে তুই ওই মদিনার নবীরে খবর লাগা আমার দয়াল নবীকে খবর দিয়া পাঠাইলেন ইহুদি আমার দয়াল নবী কামলে বলারে বিশ্বাস করতেন কথা কই না আর জোরে কই না বিশ্বাস করতেন ইহুদিরা আমার নবীরে মানতেন না ইহুদি আমার নবীরে খবর লাগাইয়া হযরত সালমান ফার্সিকে যখন বাইন্দা এলাকার মধ্যে যখন জেলখানার মধ্যে রাখলেন বাজান রে আমার দয়াল নবীকে যখন খবর দিলেন আমার দয়াল নবী নবীর সাহাবীকে আটকে রাখছে এই খবর শুইনা আমার দয়াল নবী জি তাড়াতাড়ি চলে আসলেন ইহুদির দরবারে আয়েশা ডাক দিয়া কই ইহুদি রে ও আমার ভাই তুমি কেন আমার সাহাবীরে বাইন্দা রাখছো কই তুমি আমার সাহাবীটারে কেন তোমার জেলখানার মধ্যে রাখছো ইহুদি ডাক দিয়া কই মুহাম্মদ নাউজুবিল্লাহ কোন আমার দয়াল নবী কামলেওয়ালা সাধারণ মুহাম্মদ কোয়ে ডাকা যাবে না আমার দয়াল নবীর নাম মুবারক যখন নেওয়া হবে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমু সুমাটা দে যান এটা তো পাইলাম না কোনখানে জিঙ্গা না কেউ কেউ জিঙ্গা না আমার কিছু ভাইরা জিজ্ঞাসা করে না জিগা তারারে বইলেন ভাই এ সুমার আপনারা দলিল তো খুঁজে পান না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটু সমস্যা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নবীজির নাম মুবারক নেওয়া হইতো উনি এমনে এ বুইরা যে আঙ্গুল গুলাইর ভিতরে চুমা লাগাইয়া চোখে লাগাই দিত সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সবাই জোরে সরে বলেন না আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন কেউ আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব হুজুর কেবলা এসে আপনারা খুশি না বেজা কথা কয় না খুশি না বেজা আওয়াজ বোঝা যায় বেজা আর জোরে কোন খুশি না বেজা হুজুর যেহেতু এসেছেন আমি আমার আলোচনাটা সামনের দিকে নিচ্ছি না যেহেতু হুজুর আসছে হুজুর যদি বলে অল্প একটু সময় হুজুর একটু শেষ করে দিই একটু হযরত সালমান ফার্সির কথাটা আজকে রাখলাম আমার দয়াল নবীর দরবারে ওই সালমান ফার্সির কথাটা ইনশাআল্লাহ যদি এদিকে আর কোনোদিন আসে আপনাদেরকে শোনায় দেবো
আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত মাওলা আলী উনি ওই আনারটা দান করে দিয়েছে কোথায়? রাস্তায় গরিবের কাছে। ওনার বিশ্বাস, আমি একটা দান করছি পাবো কয়টা? কথা বলে না কয়টা? হযরত সালমান ফার্সিকে দিয়ে আমার দয়াল নবীজি ওই আনারটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ফেরেশতাদেরকে দিয়ে আমার দয়াল নবীর দরবারে ফাটানো হয়েছে। সুবহানাল্লাহ। কো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন এই আনারগুলা 10টা আনার জান্নাত থেকে পাঠানো আনারগুলা আমার দয়াল নবী সালমান ফার্সিকে ডাক দিয়ে কয়, সালমান ফার্সি রে যা নিয়ে যা আমার মাওলানা আলীর দরবারে নিয়ে যা, আমার মাওলানা আলীর কাছে নিয়ে যা, মাওলানা আলী যদি এটা পায় বড় খুশি হয়ে যাইবে। কোন সুবহানাল্লাহ। এটা যখন নিলেন, নেওয়ার পরে সালমান ফার্সি যাইতে 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 বলতেছেন, আমার নবীর প্রাণের সাহাবি জিনার নাম হচ্ছে হযরতে মাওলা আলী। আজকে মাওলা আলী যে আমার দয়াল নবীর এলেমের শহরের দরজা, মানে আমার দয়াল নবী যে গায়েবের খবর দেয়, মানে এই যে আপনারা যদি আতর দোকানে থাকেন তার শরীরে একটু আতরের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো মাওলা আলী যে নবী বংশের একজন আহলে বায়াতের সদস্য, ফাকে ভাঞ্জাতনের সদস্য, আজকে মাওলা আলীর একটু পরীক্ষা করব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত থেকে 10টা আনার থেকে একটা আনার উনি ওনার বুগলের তলে রাখলেন। আল্লাহু আকবার। আনার গুলা নিয়ে সালমান ফার্সি চলে গেলেন। যাইয়া মা ফাতেমাতু যখর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া দরজার মধ্যে করাঘাত করে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহল বায়াত। আর জোরে কোন আল্লাহু আকবার। মানুষের ঘরের দরজা যেন সালাম দেওয়া লাগবো নি, কথা কয় না জান লাগবো নি, দেখেন আবার ঠাস করে ঢুকে যায় মানুষের কি অবস্থা থাকে। এটাও কিন্তু আমার দয়াল নবীর সুন্নাত, ক্লাস 9 এর হাদিস, ক্লাস 9 এর হাদিস। মানুষের দরজায় যখন যাবেন সর্বপ্রথম তিনবার সালাম দেন, যদি উত্তর না দেয় তাহলে বাড়ি থেকে ফিরে চলে আসেন, ঘরে যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই সুন্নাতগুলো মানার তৌফিক দিক জোরে কোন আমিন। সালাম দেওয়ার পরে মাওলা আলী দরজা খুইলা, দরজাটা খুইলা লক্ষ্য করে দেখতেছে হযরতে মাওলা আলী সালমান ফার্সি আমার মাওলা আলী দরবারের মধ্যে হাজির হইয়া 10টা আনার আইনা আমার দয়াল নবী কামলেওয়ালার পক্ষ থেকে আনার গুলা ফাটানো হইছে। ওই আনার গুলা আইনা মাওলা আলীর কাছে দিয়া হযরতে সালমান ফার্সি দাঁড়ে মা ফাতেমাতু যহরা হাতের মধ্যে মাওলা আলীর কাছ থেকে যখন আনার গুলা নিলেন, আনার গুলা নিয়া মা ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনার গুলার একটা একটা করে গইনা নিলেন। গনার পরে লক্ষ্য করে দেখে রে জুরির মধ্যে 10টা ছিল, একটা ছিল সালমান ফার্সির কাছে, আর আছে কয়টা? আরো জোরে 9টা। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের কন্যা জান্নাতের রমণী পাকে পাঞ্জাতনের সদস্য মা ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার পানের স্বামী গো, এই ফলগুলা তো আমাদের না। মাওলা আলী সালমান ফার্সিকে কয়, তোমাকে এই ফলগুলা কে দিছে? কয়, এগুলা তো আমার দয়াল নবী দিছে। মা ফাতেমা কয়, না আমার বাবা যদি আমার কাছে এই ফলগুলা ফাটাই তাইলে 10টা ফাটাইব। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। একটা দান করলে কয়টা? আর জোরে কয়টা? মা ফাতেমাতু যহরা একটা ডাক দিয়ে কয়, সালমান ফার্সি রে, ও সালমান ফার্সি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু, আমার কাছে যদি এই জায়গার মধ্যে ওই দানের প্রতিদান পাঠায় আমার কাছে 9টা পাঠাইবে না, আমার কাছে 10টা পাঠাইবে। আমার আব্বা আমার কাছে এই 9টা পাঠাই নাই, আমার আব্বা যদি আমার কাছে এগুলা পাঠাইয়া থাকে রে আমার কাছে 10টা পাঠাইছে। সালমান ফার্সি বুগলের তল থেকে একটা আনার বাইর কইরা কই, কথা সত্য কথা সত্য, আমার দয়াল নবীজি যতগুলা সুন্নতের কথা আমাদের কাছে প্রকাশ কইরা দিলেন, আমাদের কাছে বণ্টন কইরা দিলেন, আমাদের কাছে জারি কইরা দিলেন, আমরা যদি ওই সুন্নত অনুসারে আমল কইরা দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারি, খোদার কসম খোদার কসম রে জান্নাত আমাদের ওয়াজিবে হইয়া যায়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তো মা ফাতেমাতু যহরা বললেন, এই তো আমার এই যে দানের প্রতিদান একটার বদলে 10টা আমি পাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওই ওই কথাটার অনুযায়ী দান করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে দুনিয়ার জমিনে যতগুলা কথা বলেছি সেইগুলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই আমার আলোচনাগুলো ইউটিউবে পাবেন, আপনার স্বামীর যে ওয়াজ দেখলে আমার আলোচনাগুলো পাবেন। এই জন্য সবার কাছে আমি দোয়ার আরজ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Thank you.